আজকে জুমার নামাজের ভিতরে আমি যে আয়াতটা তেলাওয়াত করব, এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা কি বলতেছেন? সূরাতুল জুমআ আয়াত নম্বর 9, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাইআ যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তাআলামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ঈমানদারগণ, জুমার দিন যখন নামাজের জন্য তোমাদেরকে আহ্বান করা হবে, নামাজের জন্য যখন তোমাদেরকে ডাকা হবে, তখন তোমরা তোমাদের কাজ কাম ব্যবসা বাণিজ্য সবকিছু ছেড়ে জিকিরের দিকে তোমরা ধাবিত হবে, অগ্রসর হবে। নামাজ কি? জিকির। তো তোমরা এই জিকিরের দিকে ধাবিত হবে। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তাআলামুন, যাতে তোমরা বুঝতে পারো, যাতে তোমরা কি পারো, উপলব্ধি করতে পারো, আর এটাই তোমাদের জন্য উত্তম হবে, এটাই তোমাদের জন্য কি হবে, এটাই তোমাদের জন্য শ্রেয় এবং উত্তম উত্তম হবে, যাতে তোমরা এই বিষয় সম্পর্কে বুঝতে পারো। আল্লাহ তাআলা বলতেছেন, ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহি ওয়াযকুরুল্লাহ কাসীরাল লাআল্লাকুম তুফলিহুন। ফাইযা, আর যখন, কুদিয়াতিস সালা, তোমরা নামাজ আদায় করে ফেলবে, নামাজ শেষ, যখন নামাজ পড়ে ফেলেছো, তারপরে তোমরা জমিনে ছড়িয়ে ছিটিয়ে পড়ো রিজিকের অন্বেষণে, রিজিকের জন্য নামাজ পড়ে ফেলার পর জমিনে তোমরা ছড়িয়ে পড়ো, জমিনে তোমরা ছড়িয়ে পড়বে, আর তোমরা আল্লাহ তাআলার বেশি বেশি জিকির করবে। কি করব? আল্লাহ রাব্বুল আলামিনের বেশি বেশি জিকির করতে হবে, আল্লাহ তাআলার বেশি বেশি জিকির করবা, এত বেশি জিকির করবা, লাআল্লাকুম তুফলিহুন, যাতে তোমরা তুফলিহুন, সফলকামী হতে পারো, যাতে তোমরা কি হতে পারো, যাতে আমরা কি সফলকাম হতে পারি। এটা হচ্ছে আজকের নামাজের ভিতরে আমি নিয়ত করেছি যে তেলাওয়াতটা করব, এই তেলাওয়াত কিন্তু আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলো বলছেন এই কথাগুলো বললাম। সম্মানিত মহতরম হাজিরিন, নামাজে আসার জন্য আমাদেরকে আহ্বান করা হয়, আজান দেওয়া হয়, আজানের মাধ্যমে সবাইকে ডাকা হয়, সবাই নামাজের দিকে আসো, সবাই কল্যাণের দিকে আসো, সবাই কি দিকে আসো, কল্যাণের দিকে আসো। আজকে আমার আলোচনার বিষয় হলো আজানের মাধ্যমে যখন আমাদেরকে নামাজের জন্য ডাকা হয়, এই আজানের সূচনা যখন হয় নাই, যখন আজানের সূচনা হয় নাই, তখন নামাজের জন্য কিভাবে ডাকাডাকি করা হইতো, তখন কিভাবে নামাজের জন্য আহ্বান করা হইতো, আর কখন থেকে আজানের সূচনা হইল, কখন থেকে এই আজানের সিস্টেম চালু হইল, আর আজান দেওয়ার সময় আমাদের করণীয় কি, আমাদের বর্জনীয় কি, এই তিনটা বিষয় সম্পর্কে আজকে আমি আপনাদের সামনে আলোচনা করতে চাই। এই তিনটা বিষয় সম্পর্কে আজকে আলোচনা করব, যে যখন আজানের সূচনা হয় নাই, তখন কিভাবে নামাজের জন্য ডাকা হইত, আবার কেন বা কখন থেকে আজানের সূচনা হইল, এই বিষয় সম্পর্কে, আর আজান যখন দিতে হয়, দেওয়া হয়, তখন আমাদের করণীয় কি, এই তিনটা বিষয় সম্পর্কে আজকে আমি আলোচনা করব। খুব গুরুত্বপূর্ণ কথাগুলো না? এই বিষয় সম্পর্কে আমাদের জানা আছে যে আজানের পূর্বে কিভাবে ডাকা হইত, এটা মনে হয় আমাদের জানা নাই। একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, এক একটা আলোচনা এক একটা শিক্ষা, এক একটা আলোচনা কি, এক একটা শিক্ষা। যখন মক্কা থেকে মদিনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন, তখন যখন নামাজের সময় হইত, সাহাবাই কেরাম অনুমানের ভিত্তিতে নামাজ আদায় করতে আসত, এই অনুমানের ভিত্তিতে নামাজ আদায় করবার জন্য আসার কারণে দেখা যাইত কেউ আগে আসত, কেউ পরে আসত, কেউ বা আবার সময় মতোই নামাজ পড়তে আসত, এমন একটা বিশৃঙ্খলা দেখা দিত।
কেমন একটা বিশৃঙ্খলা দেখা দিত, যে কেউ আগে আসছে নামাজ পড়তে, আবার কেউ পরে আসতেছে, কেউ আবার সময় পার হয়ে গেছে তখন নামাজ পড়তে আসছে, আবার কেউ নামাজের অনেক আগে আইসা বইসা রয়েছে, আবার কেউ সঠিক টাইমে আসছে। তাহলে এরকম অবস্থা হওয়ার কারণে সাহাবাই কেরামরা একদিন বসলেন, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নামাজের জন্য একটা সময়, যেই সময়টার ভিতরে একটা সিস্টেম চালু করা দরকার, যেই সিস্টেমের মাধ্যমে আমরা বুঝতে পারবো নামাজের সময় হয়েছে, আর সবাই সেই সময় অনুযায়ী নামাজ আদায় করতে আগমন করবে। তো কেউ কেউ বলতেছে যে ইহুদি খ্রিস্টানরা, খ্রিস্টানরা ঘন্টা বাজায়, ঘন্টা বাজানোর মাধ্যমে তারা ইবাদত খানায় ঢুকে, আবার ইহুদিরা শিঙ্গায় ফুক দান করে, এই শিঙ্গায় ফুক দেওয়ার মাধ্যমে তারা নাম তাদের ইবাদত খানায় তারা প্রবেশ করে, তাদের কার্যকলাপ তারা করে। তাই সবাই প্রস্তাব রাখলো, কেউ বলতেছে আমরা ঘন্টা বাজাবো, কেউ বলতেছে শিঙ্গায় ফুক দিব, দেওয়ার মাধ্যমে আমরা নামাজের সময় আমরা শিঙ্গার ভিতরে ফুক দেব, ফুক দেওয়ার পরে সবাই নামাজে আগমন করবে, এইভাবে সিদ্ধান্ত গ্রহণ করতেছে। এমন সময় উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন যে বাড়িতে বাড়িতে গিয়া এই নামাজের সময় আমরা ডাকাডাকি করব, বাড়িতে বাড়িতে গিয়া ডাইকা বলবো যে নামাজের সময় হয়ে গেছে, সবাই নামাজের জন্য এসে পড়ো। তখন দেখা গেল বেলাল রাদিয়াল্লাহু আনহুকে এই দায়িত্বটা দিলেন, দেওয়ার পরে সবাই চিন্তা করলো এই বাড়িতে বাড়িতে যায়া মানুষের নামাজের জন্য ডাইকা নিয়ে আসা অনেক কষ্টের ব্যাপার না। আজকে চিন্তা করেন এই যে এলাকাটা আছে অনেক দূর, এখন যদি সিস্টেম থাকতো বাড়িতে বাড়িতে যায়া ডাইকা নিয়ে আসবো, আজকে এই এইখান থেকে মাইক দিয়ে আজান দেওয়ার পরে আপনার আমরা সবাই শুনতেছি তাই আসি না, আবার একজন লোক আসবে আইসা মসজিদটা পরিষ্কার করে না পর্যন্ত, আজকে মনে হয় মসজিদটা দেওয়া হয়েছে তাই না, মসজিদটা পরিষ্কার করা হয়েছে আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে মসজিদটা পরিষ্কার, মসজিদটা আমরা পরিষ্কার করতে আসি না, আর আমাদেরকে যদি দায়িত্ব দেওয়া হয় আজান দিতে আমরা আসি না, আজান দেওয়ার দায়িত্ব দেওয়া হইলে আজানটা পর্যন্ত আমরা দিতে আসি না, আর এই জায়গায় যদি আমাদেরকে দায়িত্ব দেওয়া হয়তো বাড়িতে বাড়িতে যায় ডাইকা ডাইকা নামাজের জন্য নিয়ে আসবেন, তাহলে এই এই অবস্থা হইলে আমাদের অবস্থা কেমন হইতো, আমরা আর কাউরেই এই প্রস্তাব জানাইতে পারতাম না নামাজের জন্য আসেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন যে বিষয়টা অনেক কষ্টকর হয়ে যায় তাই না, অনেক কষ্টকর হয়ে যায়, এই জন্য তিনি বলে দিলেন ঘন্টা বাজাও, ঘন্টা বাজানোর মাধ্যমে সবাই নামাজের জন্য আহ্বান করা হবে, সবাই নামাজে আগমন করবে, নামাজের সময় হয়ে গেলে ঘন্টা বাজানো হবে, আর এই ঘন্টার আওয়াজ যাদের কানে যাবে সবাই নামাজ পড়তে আগমন করবে। ওই রাত্রিতে সাহাবাই কেরাম ঘুমায় গেলেন। আব্দুল্লাহ ইবনে জায়েদ রাদিয়াল্লাহু আনহু তিনি রাতের বেলা ঘুমাইছেন, আবু দাউদ শরীফের 499 নম্বর হাদিস, আবু দাউদ শরীফের 499 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে জায়েদ রাদিয়াল্লাহু আনহু যখন রাতের বেলা ঘুমিয়ে গেলেন, ঘুমের ভিতরে তিনি স্বপ্নে দেখতেছেন একজন লোক ঘন্টা হাতে নিয়ে হাইটা হাইটা তার সামনে দিয়ে যায়, এমন অবস্থায় তিনি ডাক দেন ও ঘন্টাওয়ালা তুমি এদিকে আসো, ঘন্টাওয়ালা তার কাছে আসলো, তারপরে বলতেছেন তোমার হাতের ঘন্টাটা কি বিক্রি করা যায় কিনা, তিনি বলতেছেন তুমি এই ঘন্টা দিয়ে কি করবা, তখন ওই লোকটা বলতেছেন তুমি এই ঘন্টা দিয়ে কি করবা, আব্দুল্লাহ ইবনে জায়েদ তিনি বলতেছেন আমি এই ঘন্টা দিয়ে নামাজের সময় ঘন্টা বাজাবো, বাজানোর মাধ্যমে মুসল্লিরা শুনতে পাবে আর তারা নামাজের ভিতরে আগমন করবে, নামাজ আদায় করবে, এই জন্য আমি আপনার কাছ থেকে ঘন্টাটা ক্রয় করতে চাই। তখন তিনি বলতেছেন এই ঘন্টার চাইতে উত্তম কোনো বিষয় যদি আমি তোমাকে শিক্ষা দিয়ে দেই তাহলে কি চলবে, বালা তিনি তখন বললেন হ্যাঁ অবশ্যই তুমি আমাকে শিক্ষা দিয়ে দাও, সেই বিষয়টা কি, ওই লোকে বলতেছেন যখন নামাজের সময় হয়ে যাবে তখন তুমি বলবা আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ হাইয়া আলাস সালাহ হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ হাইয়া আলাল ফালাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি এই বাক্যগুলা তখন পড়বা,
এই বাক্যগুলা বলার মাধ্যমে সবাই শুনতে পাবে, সবাই নামাজের ভিতরে আগমন করবে। খুব সুন্দর কথা, খুব সুন্দর কথা তিনি বলে দিলেন। বলে দেওয়ার পর ওই ব্যক্তি যখন চলতে শুরু করলেন, চলতে চলতে কিছুটা দূর চলে গেলেন, এখন তিনি আবার পিছন দিকে ফিরে তাকালেন। আবার তিনি বলতেছেন, যখন তোমরা নামাজের ভিতরে দাঁড়াইবা, তখন তোমরা বলবা আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, ক্বাদ ক্বামাতিস সালাহ, ক্বাদ ক্বামাতিস সালাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কথা বলে দিলেন যে যখন তোমরা নামাজের ভিতরে দাঁড়াইবা, তখন এই কথাটা বলবা, সুবহানাল্লাহ। এই কথা বলে দেওয়ার পর সকাল হয়ে গেছে, ফজরের সময় হয়ে গেছে, তিনি কি করলেন, তাড়াতাড়ি উঠলেন। উঠার পর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে চলে গেলেন। চলে যায় তিনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি রাতের বেলা একটা স্বপ্নে দেখলাম, স্বপ্নের ভিতরে আমাকে এই এই বাক্যগুলো তিনি শিখাইয়া দিলেন। এই এই বাক্যগুলো শিখাইয়া দেওয়ার মাধ্যমে তিনি আমাকে বলতেছেন আজানের নামাজের সময় এই বাক্যগুলো বলার জন্য। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি যেই স্বপ্নটা দেখেছো এটা সত্য স্বপ্ন। এটা কি সত্য স্বপ্ন? তুমি যাও বেলাল রাদিয়াল্লাহু আনহুকে, বেলালকে তুমি তোমার এই বাক্যগুলো শিখাইয়া দাও, বেলাল যেন নামাজের সময় আজান দিয়া দেয়। কেন দিবে? যে তোমার কণ্ঠের আওয়াজের চাইতে বেলালের কণ্ঠের আওয়াজ অনেক উঁচু, বেলালের কণ্ঠের আওয়াজ অনেক প্রসারিত, বেলাল আওয়াজ করলে এই আওয়াজ অনেক দূর পর্যন্ত যায়, এই জন্য বেলালকে তুমি শিক্ষা দাও, বেলাল যেন নামাজের সময় এই কথাগুলো বলে। তখন আব্দুল্লাহ ইবনে জুবায়ের, আব্দুল্লাহ ইবনে জুবায়ের না জায়েদ, আব্দুল্লাহ ইবনে জায়েদ তিনি কি বললেন, তিনি বেলাল রাদিয়াল্লাহু আনহুকে এই কথাগুলো শিক্ষা দিয়ে দিলেন। শিক্ষা দেওয়ার পর বেলাল রাদিয়াল্লাহু আনহু যখন আজানের শব্দগুলো বলতে শুরু করলেন, আজান যখন শেষ, এমন অবস্থায় উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ঘুম থেকে উঠে চাদর টানতে টানতে চাদর রেসরাইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দৌড়ায় আসলেন। আসার পরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো কিছুক্ষণ পূর্বে এই শব্দগুলো আমি স্বপ্নের ভিতরে শুনলাম, শোনার পরে আবার এই শব্দগুলোই উচ্চারিত হইতেছে। এমন সময় আরো অন্যান্য সাহাবাই কেরাম আগমন করলেন, সবাই বলতে শুরু করলেন, ইয়া রাসূলুল্লাহ, 10 জন সাহাবীর মতো, 10-12 জন সাহাবীর মতো সবাই স্বপ্নে দেখতেছে, এই বিষয়গুলোই তারা স্বপ্নের ভিতরে দেখেছেন, এই বিষয়গুলোই তারা স্বপ্নের ভিতরে দেখছেন। কিন্তু এর ভিতরে এই দুইটা মত শক্তিশালী মত, একটা হলো, একটা মতবাদ হলো যে আব্দুল্লাহ ইবনে জায়েদ, আরেকটা হলো ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। এই দুইজনের মত এটা শক্ত রেওয়ায়াত। কেন? যে তারা দুইজনই আগে বলছেন, আর তার ভিতর থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে যে সর্বপ্রথম বলছেন তার কথাটাই গ্রহণযোগ্য বেশি, তাই না? কারণ তিনি আগে আইসা বইলা ফেলাইছে, আগে আইসা তিনি বইলা ফেলাইছে। তো এরপর থেকে আজান চালু হয়ে গেল। নামাজের যখন সময় হইতো তখন আজান দেওয়া হইতো, তখন কি করা হইতো, আজান দেওয়া হইতো। এই আজানের ফজিলত সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আজানের কতটুকু গুরুত্ব। আজকে আমাদের মসজিদ ফাঁকা পড়ে থাকে, আজানের সময় চলে যায়, আমরা ঘরে বসে থাকি, আমরা আজান দেই না। কিন্তু একজন আজান দেওয়া, যেই ব্যক্তি আজান দেয়, এর মর্যাদা কতটুকু দামি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে যেই ব্যক্তি আজান দিবে, যেই ব্যক্তি মুয়াজ্জিন, মুয়াজ্জিনের কত দাম, কত দাম কিয়ামতের ময়দানে। প্রত্যেকটা মানুষ যখন দাঁড়িয়ে থাকবে হাশরের ময়দানে, তখন সবার কণ্ঠের চাইতে এই মুয়াজ্জিনের কণ্ঠ থাকবে সবার উপরে, সুবহানাল্লাহ। মুয়াজ্জিনের কণ্ঠ কি থাকবে? সবার উপরে, মর্যাদা থাকবে উপরে। একজন ইমামকেও এতটুকু মর্যাদা ওইখানে দেওয়া হয় নাই, একজন মুয়াজ্জিনকে যতটুকু মর্যাদা দেওয়া হয়েছে, একজন মুয়াজ্জিনকে কি দেওয়া হয়েছে, মর্যাদা দেওয়া হয়েছে। আবু দাউদ শরীফের 517 নম্বর হাদিস, ওয়া আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বাল,
وعن ابي هريره رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الامام ضامن والمؤذن مؤتمن والمؤذن مؤتمن اللهم ارشد الائمه واغفر للمؤذن الله رسول صلى الله عليه وسلم বলেন ইমাম হলো জিম্মাদার ইমাম কি জিম্মাদার আর মুয়াজ্জিন আমানতদার ইমাম হইল জিম্মাদার এই এলাকার জিম্মাদার আমার উপরে ইমাম হইল জিম্মাদার আর যিনি মুয়াজ্জিন তিনি হইলেন আমানতদার আল্লাহ রাব্বুল আলামিন তুমি ইমামের রাস্তাকে প্রসারিত করো ইমামের রাস্তাকে প্রসারিত করো কারণ ইমাম হইল জিম্মাদার এই জিম্মাদার ব্যক্তি যেই দিকে প্রচালিত পরিচালিত করবে এরা ওই দিকেই পরিচালিত হইবে এই জন্য ইমামের রাস্তাকে প্রসারিত করো ইমামের রাস্তাকে সহজ করো সঠিক করো আর মুয়াজ্জিনকে তুমি ক্ষমা করে দাও সুবহানাল্লাহ সকলেই জুড়ে পড়েন সুবহানাল্লাহ বাড়িতে গিয়ে সুবহানাল্লাহ পড়বেন না এখানে এইখানে পড়েন দেখেন একজন মুয়াজ্জিনকে কতটুকু মর্যাদা দান করা হয়েছে ইমামকে বলা হয়েছে তার রাস্তাকে তুমি প্রসারিত করে দাও আর মুয়াজ্জিনকে আল্লাহ রাব্বুল আলামিন তুমি ক্ষমা করে দাও এই জন্য আমরা সবাই আজান দিতে চাই না আমরা সবাই মুয়াজ্জিন হইতে চাই না আজকে কি কেমন একটা বিষয় দেখেন চিন্তা করেন কালকে আমি পড়ছি পড়ার পরে এই হাদিসটা পড়ছি পড়ার পরে মনে হয়েছে যে একদিন আমি আজান দেই আমার কিন্তু কণ্ঠ তেমন ভালো না আজান দেওয়ার ব্যাপারে আমি তেমন ভালো পারি না কিন্তু আজকে আমি একটু তাড়াতাড়ি আসছি আইসা আমি আজান দিছি দেখেন এক আজানের কতটুকু ফজিলত আপনি যদি আজকে আপনি এই এলাকায় আছেন আপনি যদি আজানের ফজিলতটুকু সরাসরি এখন উপভোগ করতে পারতেন তাহলে আজানের জন্য আপনারা প্রতিযোগিতা করতেন আজকে সপ্তাহে আমি দিব কালকে সপ্তাহে আমি দিব কালকে সপ্তাহে আমি দিব এরকম করতেন সবাই আজানের জন্য প্রতিযোগিতা করতেন আজানের কত মূল্য ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেন আমাকে অনেক দায়িত্ব দেওয়া হয়েছে অর্ধ পৃথিবী শাসন করেছি অনেক দায়িত্ব আমি পালন করেছি এত এত দায়িত্ব আমি পালন করলাম কিন্তু আমার কাছে মনে হয় যদি আমাকে মুয়াজ্জিন বানানো হইতো আমি যদি আজান দিতে পারতাম তাহলে মনে হয় আমার দায়িত্বগুলো পরিপূর্ণ হয়ে যাইত সুবহানাল্লাহ আমার দায়িত্বগুলো কি পরিপূর্ণ হয়ে যাইত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এই কথা বলতেছেন যদি আমি মুয়াজ্জিন হইতে পারতাম আর আমি যদি আজান দিতে পারতাম তাহলে আমার দায়িত্বটা মনে হয় পরিপূর্ণ হয়ে যাইত দায়িত্বটা পরিপূর্ণ হয়ে যাইত তাহলে আমাদের করণীয় কি যখন নামাজের সময় হবে তখন আমরা আজান দিব তখন আমরা কি করব আজান দিব আর দ্বিতীয়ত যখন আজান দিতে হয় যখন আমরা আজানের আওয়াজ আমাদের কানে আসে আরেকটা ফজিলতের ব্যাপার বলি আরেকটা ফজিলত শুনেন যখন আজান দেওয়া শুরু হয় যখন আজান দেওয়া শুরু হয় মসজিদের মিনার থেকে যখন বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার তখন আপনার কাছে যেই শয়তান থাকে এই শয়তান দৌড়াইতে থাকে এত দূর পর্যন্ত দৌড়াইতে থাকে যত দূর পর্যন্ত আজানের আওয়াজটা না যায় অর্থাৎ শয়তান এত দূরে চলে যায় যখন আজানের আওয়াজ তার কানের ভিতরে না যায় আবার তিনি চলে আসে আজান দেওয়া শেষ যখন একামত শুরু হয় আবার চলে যায় আবার চলে যায় একামত শেষ হয় আবার আগমন করে আগমন করার পরে আপনার কানের কাছে আগমন করে করার পর আপনি যখন নামাজে দাঁড়াইছেন তখন এমনি আপনি অন্য অন্য কাজ করতে শুরু করেন তখন আপনার এমন কিছু মনে হয় না শয়তান তখন আপনাকে এই নামাজের সময় এমন ওয়াসওয়াসা দিতে শুরু করে আপনি ২০ বৎসর ৫০ বৎসর এমন অবস্থা বৃদ্ধ হয়ে গেছেন ছোট্ট সময় আপনি কি করছেন এগুলো মনে করায় দেয় ছোট্ট সময় আপনি কি করছেন মনে করায় দেয় আপনি নামাজে দাঁড়াইছেন দেখেন শয়তান আপনারে কিরকম ধোকা দেয় তখন তখন আপনার কানে কানে বলতেছে ছোট্ট সময় মনে আছে কি তোর তুই যে অমুকের গাছের ডাবটা চুরি করে খাইছিলি শয়তান কিন্তু এটা মনে করাইতেছে মনে আছে তোর না আজান দিতেছিল তুই বৈশা বৈশা নামাজের সময় নামাজে যায়া অর্পিডের ভিতরে কিল মারছিলি আমাদেরকে কিন্তু অনেক ওয়াসওয়াসা দেয় মনে আছে ব্যবসা বাণিজ্য কি করলাম না করলাম হিসাব পাতি ডাবেন কত টাকা ভুল হইলো ব্যবসায়িক মানুষ যারা আসছেন বড় বড় ব্যবসায়িক ভুল হইলো না ওই ভুল হইলো এগুলো শয়তানে মনে করায় দেয় আর এমনি দেখবেন আপনি ঘুরতেছেন অন্য অন্য সিরিয়াল দেখতেছেন অন্য অন্য কাজে লিপ্ত আছেন তখন মনে করায় না যখন নামাজে দাঁড়ান তখন শয়তানে এগুলো মনে করায় দেয়
এগুলো মনে করাইয়া দেয়। এই জন্য আমরা আজান দিব এবং আজান দেওয়ার দেওয়ার মাধ্যমে শয়তানকে বিতাড়িত করব, শয়তানকে কি আমাদের পক্ষ আমাদের কাছ থেকে দূরে সরাইয়া দিব, আর আমরা আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাইব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আমরা আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাইব এই শয়তানের ওয়াসওয়াসা থেকে। আর আমরা যখন আজান দেওয়া হয় তখন আমরা কি করব, আজানের জবাব দেব, আজানের কি করব, জবাব দেব। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের 611 নম্বর হাদিসে বলতেছেন, 611 নম্বর হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওয়া আন আবি সাঈদিন খুদরী রাদিয়াল্লাহু আনহু أن رسول الله صلى الله عليه وسلم قال إذا سمعتم النداء فقولوا مثل ما يقول المؤذن, যে যখন তোমরা মুয়াজ্জিনের সুর তোমাদের কানের ভিতরে আগমন করবে, যখন তোমরা মসজিদের মিনার থেকে মুয়াজ্জিনের সুরটা তোমাদের কানের ভিতরে আগমন করবে, তখন তোমরা মুয়াজ্জিন যেইভাবে বলে তোমরাও ঠিক সেইভাবে তোমরা উচ্চারিত করবা, তোমরাও কি করবা, ঠিক সেইভাবে উচ্চারিত করবা। মুয়াজ্জিন যা বলবে আল্লাহু আকবার আল্লাহু আকবার, তোমরাও বলবা আল্লাহু আকবার আল্লাহু আকবার সাথে সাথে, মুয়াজ্জিনের সাথে সাথে। এইখানে সংক্ষিপ্ত আকারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। কিন্তু আবার মুসলিম শরীফের ভিতরে, মুসলিম শরীফের 385 নম্বর হাদিস, মুসলিম শরীফের হাদিস নম্বর কত, 385 নম্বর হাদিস। এই 385 নম্বর হাদিসের ভিতরে বিস্তারিত আলোচনা করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আজান দেওয়া সম্পর্কে এবং আজানের জবাব সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন। অনেক সময় হয়ে গেছে, যতটুকু আলোচনা করলাম এই সম্পর্কে যে তিনটা বিষয় নিছি। এক নম্বর বিষয় হচ্ছে আজানের সূচনা যখন হয় নাই তখন কিভাবে নামাজের জন্য ডাকা হইতো, আর কখন থেকে আজান শুরু হয়েছে দ্বিতীয় নম্বর বিষয়, 3 নম্বর বিষয় আজানের সময় আমাদের করণীয় কি। আমরা দুইটা বিষয় ক্লিয়ার ভাবে বুঝছি, বুঝছি না, 3 নম্বর বিষয়টাও কিন্তু আমরা বুঝছি। যখন আজান দেবে, আজকে শুধু এইটুকুই বলে দেই, আজান যখন দিবে তখন আমরা কি বলবো, আল্লাহু আকবার আল্লাহু আকবার সাথে সাথে আমরাও করব। তারপরে কি বলবো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ সাথে সাথে আমরা পড়বো, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাথে সাথে আমরা পড়বো, হাইয়া আলাস সালাহ এটা সাথে সাথে আমরা পড়বো না, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটা পড়বো, হাইয়া আলাস সালাহ আমরা কি বলবো, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, হাইয়া আলাল ফালাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, হাইয়া আলাল ফালাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার এটা আমরা আল্লাহু আকবার আল্লাহু আকবার বলবো, লা ইলাহা ইল্লাল্লাহ আমরাও বলবো লা ইলাহা ইল্লাল্লাহ, তারপরে আমরা বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরে আজানের দোয়া আছে আজানের দোয়াটা আমরা পড়বো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করে, হায়াতে বাঁচায় রাখে, আল্লাহ তাআলার তৌফিকে ইনশাআল্লাহ আমরা কি দোয়া পড়বো এই সম্পর্কে আগামী জুমায় আপনাদের সামনে আলোচনা করবো। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যারা এখনো সুন্নত পড়েন নাই কবলা জুমা সুন্নত পড়ে নিয়ে